আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মেহেদি রোগ ভালো হওয়ার জন্য খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ একটা আমল। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। মেহেদি রোগ এটার অত্যন্ত খারাপ একটা রোগ, তো তবে বলা যেতে পারে প্রত্যেকটা রোগী আল্লাহ পাক কাউকে কাউকে পরীক্ষার জন্য দেন, কাউকে কাউকে রহমত স্বরূপ দেন। আমি খারাপ বললে কি হবে, কিন্তু আল্লাহ যদি রহমতের জন্য দেন। যাই হোক, দিনী ভাই বোনেরা, তো এই রোগ ভালো হওয়ার জন্য আল্লাহ পাক কোরআনে কিছু সমাধান দিয়েছেন। আজকের আমলটা জানাচ্ছি আমালুল কোরআন নামক গ্রন্থের 199 নম্বর পৃষ্ঠা। তো সেই আমলটা বুজুর্গের কাছে এক ব্যক্তি এলো, কিন্তু তিনি তো আলেম, তার কাছে এক মুরিদ এসে বলল যে পীর সাহেব আমাকে এমন একটা আমল বলেন যেটা করলে আমি মেহেদি রোগ থেকে মুক্তি পাবো। তো পীর সাহেব কিছু আয়াত বলে কোরআন শরীফে, কোরআন শরীফ থেকে বিভিন্ন ছড়ানো ছিটানো আয়াত, আমি আয়াতগুলো বলে দিচ্ছি। এগুলো পরে যখন তার শরীরে ফু দিল, সাথে সাথে তার মেহেদি রোগ ভালো হয়ে গেল। আল্লাহু আকবার। দিনী ভাই বোনেরা, এই হচ্ছে একটা কারামত। তো আমরা তো তার মতো আল্লাহওয়ালা না, পীর সাহেব না। আমাদের জন্য করণীয় হচ্ছে ফজরের পরে ঘুম থেকে ওঠার পরে আমি এই আমলটা 3 বার 5 বার 7 বার যতদিন আমার রোগটা ভালো না হচ্ছে আমি আমলটা চালায় যাই। পানির মধ্যে পরে, খালি গ্লাসে পরে ফু দিতে পারি, এই পানি শরীরে ছিটিয়ে দিতে পারি, এই পানি গোসলের সাথে মিশিয়ে গোসলও করতে পারি। আপনি কয়েকটা উপায়ে ব্যবহার করতে পারেন এবং বেশি বেশি পাঠও করতে পারেন। এটা পানির মধ্যে সকালবেলা খালি পেটে পানিতে ফু দিয়ে খেতেও পারেন। পাঁচ ওয়াক্ত নামাজের পরেও আপনি 3 বার 5 বার 7 বার 11 বার বেজুর সংখ্যা অনুযায়ী বেশি বেশি পাঠ করতে পারেন, যাদের মেহেদি রোগ আছে। যদি কারো থাকে সে নামাজ রোজা করে না, তো সেক্ষেত্রে তার পরিবারের আত্মীয় স্বজন থাকলে, তার কাছের মানুষ থাকলে, সেও এই আমলটা করে তাকে ফু দিয়ে দিতে পারবে, অসুবিধা নাই। সেই পীর সাহেব যে আমলগুলো শিখিয়েছেন সেই আমলটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা দ্বিতীয়ত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই একটা আয়াত। তৃতীয়ত হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, কাফ হা ইয়া আইন সাদ। আল্লাহ পাক আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করেন, এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এগুলো পরে যে নিয়ম বললাম ওই নিয়মগুলো প্রয়োগ করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই আমলের মাধ্যমে সুস্থতা দান করুন। আমি দোয়া করি হে আল্লাহ, দেশে বিদেশে যে যেখান থেকে এই আমলটা করবে আপনি কোরআনের উসিলায় সকলকে সুস্থতা দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।